সাত বছরের দাদা বিছানায়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দাদাকে ভালো করে তুলতে পাঁচ বছরের বোন যত্ন করে চলেছে, কখনো মাথায় হাত বুলিয়ে, কখনো বা আদর করে চলেছে ছোট্ট বোনটি। দাদাকে স্নান করাতেও মায়ের সঙ্গে হাত লাগায় বোন। দাদাকে ভালো করে তুলতেই হবে, কারণ দাদাই যে তার খেলার সঙ্গী। সব বুঝতে পারলেও দাদা বিছানা ছেড়ে উঠতে পারে না, কারণ জটিল রোগে উঠে দাঁড়াবার শক্তিটুকু হারিয়েছে সাত বছরের পারভেজ আলী। জানা গেছে, দীর্ঘ পাঁচ বছর ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা দিনমজুর সাজ্জাদ আলীর ছেলে সাত বছরের পারভেজ আলী। জন্মের পর থেকে তিন বছর পর্যন্ত আর পাঁচটা শিশুর মতোই স্বাভাবিক ছিল পারভেজ। সমস্যার সূত্রপাত হয় বাবা মায়ের সঙ্গে দিল্লিতে যাওয়ার পর থেকেই। দিল্লিতে থাকার সময় পারভেজ জ্বরে অসুস্থ হয়ে পড়ে, তারপর থেকেই তার শরীর দুর্বল হতে শুরু করে। একসময় শরীর অসাড় হয়ে যায়, হাঁটা চলার শক্তিটুকু হারিয়ে ফেলে সে, এখন পুরোপুরি বিছানায়। বাবা সাজ্জাদ আলী পেশায় পরিযায়ী শ্রমিক, করোনার জেরে প্রায় দুবছর কাজ হারিয়ে বসে রয়েছেন বাড়িতে, রোজগার নেই। মাঝে মধ্যে দিনমজুরি করে যেটুকু আয় হয় তা দিয়ে ঠিকমতো সংসারই চলে না, ছেলের চিকিৎসা তো দুরস্ত। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছেলে, অথচ টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে দুশ্চিন্তায় গোটা পরিবার। বাচ্চা তো চলতা পিতা কিছু নি করতে, এসে পড়েছে, খাওয়া পিনা সব নিজে করা হচ্ছে, হাত পা শুরু হয়ে যাচ্ছে, সব শুরু হয়ে যাচ্ছে, খেলাধুলা দিকত করছি। পারভেজের শরীর ধীরে ধীরে অসাড় হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে বাক শক্তি ও শ্রবণ শক্তি। যা কিছু সঞ্চয় ছিল তা সবটাই শেষ হয়েছে চিকিৎসায়। স্বাস্থ্যসাথী থাকলেও কোথায় গিয়ে মিলবে বিনামূল্যের চিকিৎসা তা জানেন না বলে জানালেন পারভেজের বাবা সাজ্জাদ আলী। তিনি আক্ষেপ করে জানালেন, ছেলের প্রতিবন্ধী সার্টিফিকেট হলেও মিলছে না ভাতা। সমস্যা হলো যে মানে হাতও কাজ করছে না, পাও কাজ করছে না, কোমরও কাজ করছে না, মানে না খেতে পারছেন নিজে, না আরও কিছু করতে পারছেন নিজে, পেচ্ছাপ পায়খানা সবই মানে বিছানায় করছে। কতদিন ধরে এরকম অসুখে পড়ে আছেন? এইভাবে পাঁচ বছর ধরে আছে। আমরা দিল্লি যখন থাকছিলাম তখন লোকাল হসপিটালে চিকিৎসা করতে করতে মানে টাকা পয়সা শেষ আমাদের, যখন টাকা পয়সা শেষ হয়ে গেল আমরা বাড়ি চলে আসলাম। আসা দু বছর হয়ে গেল, লকডাউনে ফেঁসে গেলে গেলাম। ফেঁসে যাওয়ার পরে দেখছি যে টাকা পয়সা নাই আর কিছু, অবস্থান অক্লান্ত হয়ে বাড়িতে বসে আছি। আমাদের স্বাস্থ্য শরীরের কার্ড আছে, কিন্তু ওই গেলাম মালদাও গেলাম কলকাতাও গেলাম, আমরা গরিব মানুষ তো কোনো ডাক্তারের কথা শুনছেন না, কোনো ইলাজের ই নেই। সেই কার্ডের চিকিৎসা পাননি? না, আমরা ওই কার্ডের চিকিৎসা পাইনি। অনেক চেষ্টা করলাম, অনেক ডাক্তারকে বললাম, কিন্তু কোনো ডাক্তারও কথা শুনছে না। আমি বলতে চাই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করে, জোরহাত করে, যে আমার বাচ্চাটার ইলাজ হোক, দয়া করে বলছি, জোরহাত করে বলছি, অনুরোধ করে বলছি। আমি খুব গরিব মানুষ, অধীন হয়ে আছি, আমাদের মানে আমার আর কোনো অবস্থা শেষ, আর আর্থিক অবস্থা নেই আমার যে আমি আগে দিকে কিছু করব। চিকিৎসকরা পারভেজকে সুস্থ করে তুলতে দ্রুত চিকিৎসার পরামর্শ দিয়েছেন, জানিয়েছেন খরচ বাবদ লাগবে প্রায় পাঁচ লক্ষ টাকা। একদিন মজুর অসহায় বাবার কাছে পাঁচ লক্ষ টাকা জোগাড় করা দুঃসাধ্য ব্যাপার, তবুও ছেলের চিকিৎসার জন্য ব্যাকুল হয়ে উঠেছে বাবা মা। তাদের আরজি, কোনো সরকারি সাহায্য মিললে তারা সুস্থ করে তুলতে পারবেন তাদের ছেলেকে। কবে আসবে সেই সাহায্য? এখন তারই অপেক্ষায় দিন গুনছে এই হতদরিদ্র পরিবার। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।